Good morning, student. How are you? I hope you all are well. Today I will take your SST revision class. আজকে আমাদের টপিক হচ্ছে হাউ উই ট্রাভেল, কিভাবে আমরা যাতায়াত করি বা কিভাবে আমরা যানবাহনের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গাতে গিয়ে থাকি। এই লেসনটা সম্বন্ধে তো তোমরা আগেই পরিচিত হয়েছো, কারণ এগুলো তোমাদের আগে পড়ানো হয়ে গিয়েছে। তাই তোমাদের যে নেক্সট এক্সাম আছে সেটা আরো ভালোভাবে প্রিপেয়ার হওয়ার জন্য এই লেসনটা নিয়ে আমরা আরেকবার ডিসকাস করছি। তোমরা একটু মন দিয়ে দেখো, এখানে আমি যে জিনিসগুলো বলবো সেগুলো একটু তোমাদের মন দিয়ে ভালোভাবে করতে হবে, তাহলে কি হবে তোমার নেক্সট এক্সামটা খুব ভালোভাবে দিতে পারবে। দেখো এখান থেকে তোমরা কি কি জেনেছিলে, যে তোমাকে যদি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় তাহলে তুমি কিভাবে যাবে। নিশ্চয়ই তুমি কোনো যাতায়াত বহন ব্যবহার করবে যাওয়ার জন্য। যেমন এখানে তোমরা জেনেছিলে যে ট্রান্সপোর্ট সিস্টেম হচ্ছে চার ধরনের হয়ে থাকে, যেমন রোডওয়েজ, রেলওয়েজ, ওয়াটারওয়েজ অ্যান্ড এয়ারওয়েজ, যেমন সড়কপথ, রেলপথ, জলপথ এবং বিমানপথ বা বায়ুপথ যেটাকে বলা হয়ে থাকে। তাহলে এইগুলো সম্বন্ধে তোমরা আগে জেনেছো। এরপর আর কি কি জেনেছিলে, রোডওয়ে সম্বন্ধে আর একটু বিস্তারিতভাবে জেনেছিলে যে রোডওয়ে কিরকম বা কত ধরনের হয়ে থাকে, যেমন পাক্কা রোড কাকে বলে, কাঁচা রোড কাকে বলে, তারপর এছাড়াও আরো যে যে ধরনের রোড দেখতে পাই, যেমন ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়ে, আরেক ধরনের হয়েছিল ডিস্ট্রিক্ট রোড, বর্ডার রোড, এগুলো ধরনের তোমরা কিন্তু জেনেছিলে। এরপরে দেখো কি জেনেছিলে, রেলওয়ে সম্বন্ধে জেনেছিলে যে কোথায় কোথায় আমাদের রেলওয়েগুলি রয়েছে এবং কোন বড় শহরগুলিতে এর বিশাল হচ্ছে প্যাসেঞ্জার আসে, রেলে করে তারা যাতায়াত করে, এগুলো সম্বন্ধে কিন্তু তোমরা রেলওয়ে থেকে বিস্তারিতভাবে জেনেছিলে। এরপর নেক্সট দেখো, এরপর জেনেছিলে ওয়াটারওয়েজ অর্থাৎ জলপথ সম্বন্ধে, এটা কিন্তু সব থেকে পুরানো পরিবহন মাধ্যম। এই জলপথকেও আবার দুই ভাগে, তিন ভাগে ভাগ করা হয়েছিল, যেমন ইনল্যান্ড ওয়াটারওয়েজ, কোস্টাল রুট আর হচ্ছে সি রুট। নেক্সট যেটা ছিল এয়ারওয়েজ অর্থাৎ বিমানপথ, বিমানপথটা কিন্তু ছিল সব থেকে দ্রুততম মাধ্যম, বিমানপথ ছিল সব থেকে দ্রুততর মাধ্যম। যে বিমানপথে বা আকাশপথে আমরা যাওয়ার জন্য কি কি ধরনের জিনিসপত্র ব্যবহার করে থাকি বা পরিবহন মাধ্যম কি কি ব্যবহার করে থাকি সেগুলো এখান থেকে জেনেছিলাম। যেমন এয়ারওয়েজে আমরা কি ব্যবহার করে থাকি, হেলিকপ্টার, এরোপ্লেন, এগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি। আর জলপথে কি কি ব্যবহার করে থাকি, জাহাজ, নৌকো, লঞ্চ, ঘাটে জন্য হচ্ছে ছোট ছোট যে স্টিমারগুলি থাকে সেইগুলি আমরা ব্যবহার করে থাকি। আর সড়কপথের জন্য কি কি, বাস, গাড়ি, হচ্ছে বিভিন্ন ধরনের ছোটোখাটো গাড়ি যেমন সাইকেল, রিক্সা ইত্যাদি। আর আর হচ্ছে রেলওয়ের মাধ্যমে আমরা কি কি ব্যবহার করে থাকি, রেলগাড়ি বা তোমরা ট্রাম দেখেছ, মেট্রো রেলওয়ে দেখেছ, যে মেট্রো রেলওয়েতে যে পাতাল রেল চলে সেইগুলো হচ্ছে রেলপথে ব্যবহৃত হয়ে থাকে। এগুলো সম্বন্ধে তোমরা এই লেসনটা থেকে জেনেছিলে। এর যে আমি কোয়েশ্চেন অ্যান্সারগুলো করেছিলাম সেগুলো আরেকবার ভালোভাবে ডিসকাস করে দিচ্ছি, তোমরা একটু ভালোভাবে সেগুলো দেখে নাও। দেখো কোয়েশ্চেন অ্যান্সারে তোমরা জেনেছিলে এই কোয়েশ্চেনগুলি, যেমন অ্যান্সার দি ফলোয়িং কোয়েশ্চেনের মধ্যে এই কোয়েশ্চেনগুলি তোমরা আগে জেনেছিলে, সেগুলো আরেকবার ডিসকাস করে নিচ্ছি। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দি ইম্পর্টেন্ট মিন্স অফ ট্রান্সপোর্টেশন, দি মিন্স অফ ট্রান্সপোর্টেশন আর দি লাইফ লাইন অফ আ কান্ট্রি। হোয়াট ইজ দি ফাস্টেস্ট মিন্স অফ ট্রান্সপোর্টেশন, এয়ারওয়েজ আর দি ফাস্টেস্ট মিন্স অফ ট্রান্সপোর্টেশন। What are the types of waterways? There are three types of waterways: inland waterways, coastal route and sea route. Next, what are the two main navigable rivers of India? Ganga and Brahmaputra are the two main navigable rivers of India. এগুলো সম্বন্ধে তোমরা এই অ্যান্সার দি ফলোয়িং কোয়েশ্চনের মধ্যে টপিকগুলো জেনেছিলে। নেক্সট যে টপিকটা ডিসকাস করছি, ফিল ইন দি ব্ল্যাঙ্কস, ফিল ইন দি ব্ল্যাঙ্কস টা তোমরা আগেই জেনেছিলে, তাও আর একবার বলে দিচ্ছি। ইন্ডিয়া হ্যাজ দি লার্জেস্ট নেটওয়ার্ক অফ রেলওয়ে ইন এশিয়া, দি হাইয়েস্ট রোড ইন ওয়ার্ল্ড ইজ লোকেটেড ইন লাদাখ, ওয়াটারওয়েজ ইজ দি ওল্ডেস্ট মোড অফ ট্রান্সপোর্ট, এয়ারওয়েজ ইজ দি ফাস্টেস্ট মোড অফ ট্রান্সপোর্ট, মুম্বাই ইজ দি লার্জেস্ট পোর্ট অফ ইন্ডিয়া। এগুলো তোমরা ফিল ইন দি ব্ল্যাঙ্কস জেনেছিলে, এগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে করে রাখতে হবে। নেক্সট যেটা আছে দেখো ম্যাচ, ম্যাচ সম্বন্ধে তো তোমরা জেনেইছো, যেটা যার কারেক্ট অ্যান্সার সেটার সাথে সেটাকে ম্যাচ করা। এইভাবে যেমন একটা এক্সাম্পল হিসেবে শহর, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিসের সঙ্গে কানেক্ট হচ্ছে, মুম্বাই। তাহলে এইভাবে তোমাদেরকে ম্যাচটা করতে হবে। নেক্সট দেখো টিক দি রাইট অ্যান্সার, এখানে একটা বলে দেওয়া থাকবে, হিন্টস দিয়ে দেওয়া থাকবে, যেটা তার সঠিক অ্যান্সার হবে সেটাতে কিন্তু তোমাদের টিক চিহ্ন দিতে হবে। এইভাবেই তোমরা কিন্তু এই লেসনটা থেকে এইভাবে প্রিপেয়ার করবে। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। টাটা স্টুডেন্ট, হ্যাভ এ নাইস ডে।